विराजो सत्य सुंदर। महिमा तेरी उद्भासित महागगन में, महिमा तेरी उद्भासित महागगन में, विश्व जगत मणिभूषण वेष्टित चरण में आनंद लोक में। या कुंदिंदु तुषार धवलाया शुभ्रवस्त्रावृता, या वीणावरदण्डमण्डितकरा, या श्वेतपद्मासना, या ब्रह्माच्युतशाङ्कर प्रभृतिभिर्देवैः सदा वन्दिता, सा मां पातु सरस्वती भगवती निःशेष जाड्यापः। ॐ गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुर्गुरुर्देवो महेश्वरः गुरुरेव परब्रह्मा तस्मै श्रीगुरवे नमः। हे कृष्णकरुणासिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोऽस्तुते। हरिः ॐ জড় বস্তুতেও চেতনার সঞ্চার অনুভব হয়। কেন? আমি
আছি সবের মধ্যে। যা কিছু দৃশ্যমান জগতে রয়েছে একাধারে তার কোন অস্তিত্ব নেই, আবার আছে। কিভাবে আছে? না যখন আমি নিজেকে সবের মধ্যে উপলব্ধি করছি, দেখছি যে আমি ছাড়া দ্বিতীয়ত কোনো বস্তুই নেই, আমি ছাড়া দ্বিতীয়ত কোনো ব্যক্তিই নেই, আমি ছাড়া তো দ্বিতীয় কোনো প্রাণী প্রজাতি জড় চেতন নির্বিশেষে কোনো অস্তিত্বই নেই, তখন দেখতে পাচ্ছি যে আমি সবে আছি। আবার এটাও অনুভব করছি যে যা কিছু বাইরের রূপগুলো, গাছ মাটি পাথর মানুষ পশু পশু জীব জন্তু, এই রকম পৃথক পৃথক অস্তিত্বের কোনো মূল্য নেই, সেইগুলো ঠিক যেন ছায়ার মতন। সেইগুলোর মধ্যে আমি চেতনার স্বরূপ রয়েছি, ওইটি একমাত্র সত্য, কিন্তু আমি লুকিয়ে আছি সমস্ত ওই জড় আকৃতির মধ্যে। কাজে জড় আকৃতিগুলি এই জন্যই দৃশ্যমান হতে পারছে আমি তাকে ধরে রেখেছি বলে। আর যদি আমি সেখান থেকে একটু সরে আসি, তাহলে দেখা যাচ্ছে ওই জড় বস্তুগুলি বা সেই আকৃতিগুলির কোনো অস্তিত্ব নেই, স্বপ্নের মতন। এরকমভাবে তিনি তার উপলব্ধি বলা শুরু করেছেন। আমরা আস্তে আস্তে আরো গভীরে যাব, ব্যাপারগুলিতে আরো একটু প্রবেশ করার চেষ্টা করব। এগুলো তো কি বলবো, থিওরিটিক্যালি বোঝানো যায় না, বোঝে প্রাণও বোঝে যাব, স্বামীজি তো বলেছেন। কাজী শ্রী গুরু কৃপা হলে আর যিনি প্রকৃত এই উইজডমকে চান, প্রকৃত যিনি স্পিরিচুয়াল সিকার, গুরু তাকে বোঝাবেনই, যেমন করে যে প্রকার যদি সে ঠিক ঠিক ভাবে চোখের জলে প্রার্থনা করা যায়। মা বলেছেন না, ঠাকুরের কাছে যদি চোখের জলে ঠিক ঠিক ভাবে প্রার্থনা করা যায়, তিনি কারোর ইচ্ছা অপূর্ণ রাখেন না। বিশেষত তিনি তো জাগতিক ইচ্ছাও পূর্ণ করে দেন যেগুলো তুচ্ছ। বিশেষত যার মধ্যে আধ্যাত্মিক ক্ষুধা রয়েছে, নিজেকে জানার তীব্র ক্ষুধা রয়েছে, সেই কর্মীবৃত্তির দায়িত্ব শ্রী গুরু, তিনি তো ওই জন্যই আছেন। আমরা জানি শ্রী শ্রী মা আমাদের বলেছেন গুরুর সঙ্গে শিষ্যের ব্যবহার কেমন হওয়া উচিত। মা বলেছেন যে গুরুর কাছে গিয়ে কখনো সাংসারিক কথা বলবে না, সংসারে কোনো রকম সমস্যা পড়লে নিজে বুদ্ধি খাটিয়ে তার সমাধান করবে, গুরুর কাছে গেলে শুধুমাত্র যেন আধ্যাত্মিক জিজ্ঞাসা থাকে, সাধন সংক্রান্ত সমস্যা হলে শুধু সেই কথা গুরুর সাথে আলোচনা করবে। কেন মা এই কথা বললেন? না আমাদের বুদ্ধিতে তো গুরুই বসে আছেন, বুদ্ধি তো সারাতিন বৃদ্ধি, ইয়াদেবি সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা, তিনি তো তাহলে আমাদের আলাদা করে বুদ্ধিটা দিয়েছেন কেন? না দিলেই তো পারতেন। তাহলে বুদ্ধি সত্তাটা রয়েছে যখন, আমরা সেটাকে না খাটিয়ে সব কিছু যদি গুরুর ওপর দায় চাপিয়ে দিই, এ তো খুব অন্যায় কথা। ছোট খাটো তুচ্ছাতি তুচ্ছ ঘরোয়া অশান্তি ঘরোয়া সমস্যা, এগুলি কখনো স্পিরিচুয়াল গুরুর কাছে বলার কোনো অর্থই হয় না, মূর্খামি। কারণ তিনি পরস্বতন, তিনি তার কাছে গেলে লোহা সোনা হয়ে যায়, আর সেইখানে ওই পরশরতনকে স্পর্শ না করে, সে পরশরতনের মহিমাকে নিজের জীবনে ধারণ না করে যদি ওই কাঁচ নুড়ি পাথর এইগুলো নিয়ে আলোচনা করি আর সেইগুলো চাই তার কাছে, তাহলে তো সুযোগ হেলায় হারাবো। কত জন্ম তপস্যা করলে তবে গুরু সান্নিধ্য লাভ হয়, কত জন্ম তপস্যা করলে মানুষের দেহ পাওয়া যায়, আবার শুধু মানুষ দেহ পেলেই হলো না। মা আমাদের বলেছেন শ্রী শ্রী মা যে কোন যেমন ধরো দেখবে যে কিছু মানুষের কোনো আধ্যাত্মিক চিন্তা তো ছেড়েই দাও, ওই সবে দেখে রুচিই নেই, আবার তার মধ্যে কুবৃত্তি, মিথ্যে কথা বলার প্রবণতা, লোভ ঠকানোর প্রবণতা, বা ভোগ বিলাসে একদম পশুর মতন ইন্দ্রিয় পরায়ণতা, সেগুলি দেখে অত তাদের নিয়ে আলোচনা চর্চা করার দরকার নেই। কেন? না তোমারও একদিন অবস্থা ছিল, আজকে তুমি নয় অনেকটা উন্নত হয়েছ, তা কেন তাদের এই অবস্থা?
অবস্থা না শব্দ শক্ত পশু জন্ম ছেড়ে এরা মানুষের দেহ পেয়েছে। তাই সেই পাশবিক সংস্কারগুলো এদের মধ্যে তামসিক যে সংস্কারগুলো বেশি, আর শব্দ শব্দ মানুষের দেহ, উন্নত মস্তিষ্ক, উন্নত বুদ্ধি, উন্নত মন, উন্নত ইন্দ্রিয় পেয়ে আর এত ভোগবিলাসের উপকরণ পেয়ে তাদের মাথা ঠিক থাকে না। তখন এটা নেব সেটা নেবো, এটা চাই সেটা চাই, তখন তার কুবৃত্তি আসবেই। ওটাও একটা সৃষ্টির ক্রমের মধ্যে রয়েছে, সিস্টেমেই রয়েছে। তা কুপ্রবৃত্তিকে বাধা দেবার দরকার নেই, ও নিজেই পাল্টাবে একদিন। তা এই যে ব্যাপার, তা এগুলো একটা পুরোপুরি একটা অসম্ভব সুন্দর একটা শৃঙ্খলা চলছে। যে সেই শৃঙ্খলাতে হস্তক্ষেপ করবার অধিকার আমাদের কারো নেই। সেই জন্য মা আমাদের বারে বারে শেখাচ্ছেন আজকে গুরু পূর্ণিমাকে উপলক্ষ করে, আজকের এই অষ্টভক্র সংহিতায় এটা বারবার করে রাখার চেষ্টা করব আমরা। আমি নিজেকে শেখাচ্ছি, আপনাদের নয়। কোন রকম নেগেটিভ ভাইব্রেশনকে আমরা মনে স্থান দেব না, এবং কোন রকম নেগেটিভিটিকে, কারোর নেগেটিভ কোনো আচরণ, কোনো কথা, কোনো তার জীবনযাত্রার কোনো ঘটনা নিয়ে আমরা চর্চা করব না। অন্যের ঘরের আবর্জনা কেন আমি টেনে আমার ঘরে আনব? কাজেই অনেক কষ্টে ঠাকুর বলছেন একটা ভাব পাওয়া যায়, দেখি যেন ভাব নষ্ট না হয়। বহু জন্ম তপস্যা করলে একটা ভাব মেলে, ভাবের যত্ন করতে হয়, ভাব যেন হারিয়ে না যায়, ভাব যেন নষ্ট না হয়, ঠাকুর সাবধান করেছেন আমাদের। কাজে সেই কথাগুলিকে আমাদের মনে রাখতে হবে, যার সংসার তিনি বুঝেনি, আমিও যার, যাদের নিয়ে আমি আলোচনা করছি তারাও তাঁরই, আমিও যার সন্তান, সকলেই তার সন্তান। তিনি বলেই দিয়েছেন মা যে আমি সতেরো মা অসতেরো মা। আজকে আমি নিজেকে খুব সৎ বলে দাবি করছি, আমিও এক সময় হয়তো অত্যন্ত অসৎ ছিলাম, সেটা আমার এখন এই মুহূর্তে মনে নেই। কাজেই যাকে নিন্দা করা যাবে, যা খারাপ নিয়ে চর্চা করা যাবে, প্রকারান্তরে কি করা হচ্ছে, মাকে ব্যথা দেওয়া হচ্ছে। কারণ কোনো মা তার সন্তানের নিন্দা সহ্য করতে পারে না, সে সন্তান যতটুকু সন্তানই হোক না কেন। কাজেই আমাদের দায়বদ্ধতায় যাতে মায়ের মনে ব্যথা না লাগে, এমন কোন কাজ, এমন কোন ভাবনা, এমন কোন বাক্য যেন প্রয়োগ না হয়ে যায় ভুলক্রমেও, আর যদি হয়ে পড়ে মা ক্ষমা কর, শুদ্ধ কর আমাকে, পবিত্র কর আমাকে। এটাই প্রার্থনা হোক এই গুরু পূর্ণিমা উপলক্ষে শ্রী গুরুর চরণে। কথার শুরুতেই আমরা শ্রী গুরুকে এইভাবে স্মরণ করে, মা সরস্বতীকে তো আমরা মা সারদাকে স্মরণ করেইছি, তার ওই নিষ্কলঙ্ক শুভ্রতা, মা নিজে কিনা বসে আছে নবদের বাইরে, ঘরের বাইরে, আর ওই রাত্রের অন্ধকারে সবাই যখন দক্ষিণেশ্বরে ঘুমিয়ে আছেন, এবং ঠাকুর তার নিজের কক্ষে নিজের সাধনায় সমাধিতে লীন, সেই সময় মা চাঁদের দিকে তাকিয়ে বলছেন, হে চন্দ্রদেব, তুমি এত সাদা, আমাকেও তোমার মতো সাদা করো, তোমার গায়ে তবু দাগ আছে, আমার মধ্যে যেন কোনো দাগ না থাকে। স্বয়ং যিনি সরস্বতী, তিনিই প্রার্থনা করছেন। তাহলে মা আমাদের শেখাচ্ছেন গুরু হয়ে, মায়ের যদি আমরা ঠিক ঠিক সন্তান হয়ে থাকি, তাহলে মায়ের চরিত্র তো সন্তানে বর্তানো উচিত। প্রভু যীশু বলছেন, আই এম মাই ফাদার এন্ড ওয়ান, এটা তো স্বাভাবিক নিয়ম। শ্রীমন্ত ভীষ্মে অমৃতস্য পুত্রাহ, আমাদের ঋষি বলে দিচ্ছেন তুমি কোনো নশ্বর দেহ নও, তুমি অমৃতের সন্তান। তাহলে চরিত্রের মধ্যে, স্বভাবের মধ্যে অমৃতত্বের ছিটে ফোটাও তো ফুটে ওঠা উচিত, তাহলে তো মনুষ্য দেহ ধারণ ব্যর্থ হয়ে যাবে। সেটা যেন না হয়, হে গুরু, তুমি আমাকে সেই বোধে চালিত করো, সেই বুদ্ধিটা দাও। তাই সাংসারিক ক্ষেত্রে আমার বুদ্ধিতে তুমি বসে থাকো, আর যখন তোমাকে সামনে পাবো, আর যদি বলি যাদের গুরুকরণ সাক্ষাৎভাবে হয়নি, যারা দেহধারী গুরু লাভ করেননি, কি করণীয়, সচ্চিদানন্দ তো আছেনই সবসময়, তার কাছে প্রতি মুহূর্তে যদি মার্গদর্শন চাওয়া যায়, আমাকে পথ দেখাও, পথ দেখাও, তিনি কিভাবে যে পথ দেখাবেন চিন্তা করা যায় না। পরীক্ষিত সত্য, প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে তার প্রমাণ পাওয়া যায়। কাজেই চলতে চলতেই জানা যায় গুরু মহিমা কিরকম।
আর দ্বিতীয় কথা হলো আমাদের আজকের যে বিষয়টি, এই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে গুরুর কাছে, গুরু অষ্টাবক্রের কাছে তার শিষ্য জনক বলছেন যে আমি আজকে আপনার করুণায় জানতে পারছি আসলে আমি কে। জানতাম না যে তা না, আমি জানতে পেরে গেছিলাম, কিন্তু ঠিক ঠিক বোধের মধ্যে উপলব্ধিটায় কোথাও একটা বাধা ছিল আমার পূর্ব সংস্কারজনিত একটা যান্ত্রিক ক্রিয়াকলাপের কারণে। আমি সাধনা একটা ভান করেই যাচ্ছিলাম, আমি সাধক, আমি সাধক, আমি সাধক, এটাও তো একটা অভিমান, দেহাভিমান। কিন্তু আজকে আমার সেই অভিমানটাও চূর্ণ হয়ে গেল। আমার কি সে সাধনা, আমার কিসের জন্য পরিশ্রম? আমার তো কোনো বন্ধনই কোনোদিন ছিল না, তো আমি কিসের মুক্তির সাধনা করছিলাম? সবই তো আমি হয়ে আছি, আমাতেই তো সব রয়েছে। এখানে কে আপন আর কে পর, কাকে রাখবো আর কাকে ফেলবো, সবেতেই তো আমি রয়েছি অনুসৃত হয়ে, সবই তো আমি। আজকে আমি মাতোয়ারা হয়ে যাচ্ছি, আমি আজকে পাগল হয়ে যাচ্ছি, আমি আজকে মাতাল হয়ে যাচ্ছি, এক অদ্ভুত অবস্থা। আমি আজকে আসার সময় পথে যখন বাড়ি থেকে বেরিয়েছি, হাঁটছি আর কি, সেই সময় হঠাৎ করে একটি ছেলে আমার সামনে দিয়ে, অল্প বয়সী ছেলে, হেঁটে গেল। তাহলে এখন হয়েছে না সব টি শার্টের গায়ে অনেক কিছু লেখা টেখা থাকে, আর আমার একটু ওই লেখা লেখা টেখা দেখলে চোখটা একটু আটকে যায়, সেটি একটু ঠোঙাতে হোক, রাস্তায় হোর্ডিংয়ে হোক, যেখানে হোক, মানে একটা চোখ আটকে যায়। তা ওখানে দেখছি সেই ছেলেটি যাচ্ছে, তা তার টি শার্টের গায়ে লেখা আছে, ওপরের লাইনে লেখা আছে আই অ্যাম ড্রাঙ্ক, পরের লাইনে লেখা আছে ইউ আর স্টুপিড। দেখে খুব মজা লাগে, আমি মাতা তুমি মূর্খ। তা আমি তখন ভাবলাম বাহ, এটা সুন্দর ব্যাপার, আমি তো আজকে গুরু আর শিষ্যকে পেয়ে গেলাম, মাতাল গুরুর মূর্খ শিষ্য। মাতাল যদি গুরু না হন তাহলে শিষ্য মূর্খ হবেন কি করে? কারণ জগতের চোখে যে মূর্খ সেই তো আসল জ্ঞানী। আমার সে লাটু মহারাজ আর শ্রীরামকৃষ্ণকে মনে পড়লো এই দৃশ্য দেখে, ওই লেখাটা দেখে। কারণ ঠাকুরকে আমরা দেখছি লাটু মহারাজের জুতো খুঁজছেন, যে নতুন জুতো কেউ তাকে লাটু মহারাজকে উপহার দিয়ে গেছেন, আর সেটা রাখা ছিল ও শিয়াল দেয়ালে ভাবে এক পাটি টেনে নিয়ে চলে গেছে। তা ঠাকুর হন্যে হয়ে জুতোর এক পাটি খুঁজে বেড়াচ্ছেন, তার চেরা, তার সন্তান লাটু। আপনি মশাই আপনি করছেন কি? বলছে তোর জুতোটা তোর কপালে আর সুখ শুইল না, তোকে দিয়ে গেল আর তুই ডাকতে পারলি না, বোধ হয় সে আর মনে করে টেনে নিয়ে গেছে। তা আপনি কি আমাকে পাপি করবেন? আপনি আমার জুতো ধরছেন, জুতো খুঁজছেন? তাই এই তো মাতাল গুরু, মায়ের নামে মাতাল, মায়ের গুরুর শিশু, সর্বত্র তিনি মাকেই তো দেখেন। তার আবার ইগো কোথায় যে আমি গুরু, তুমি চেলা, তুমি আমার শুধু সাবঅর্ডিনেট, আমার নিচে থাকবে, আমার পায়ের নিচে থাকবে, শুধু প্রণাম ঠুকবে? না, আমরা দেখতে পাচ্ছি গুরুর রাজ্য হচ্ছে প্রেমের রাজ্য। গুরু যিনি, তা তিনি আর একজন গুরু তৈরি করতে পারেন, এবং গুরুর ছোঁয়াতে, ওই যে আগে কবে একটা কোথাও বলেছিলাম জানি না, এখানে বলেছিলাম কি না, গুরুর ছোঁয়াতে আরেকটি পরশ রতন তৈরি হয়। একটা পরশমণি তো লোহাকে সোনা করতে পারে, সাধারণ পরশমণি, কিন্তু গুরু পরশমণি আর একটা পরশমণি তৈরি করতে পারেন। সেই জন্য তার চরিত্র, তার স্বভাব, ঠাকুর বলেছেন যে আমাকে ভাববে, আমার ঐশ্বর্য তাকে বর্তাবে, কারণ বাপের ঐশ্বর্য ছেলেই পায়, সন্তানই পায়। যে আমাকে যত ভাবতে শুরু করবে যে গুরু 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 চিন্তায় বিভোর হয়ে থাকে, তা কি হবে, ধীরে 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 তার স্বভাবটাও গুরুর মতন হয়ে যাবে। তাই সেই ঘটনা আমরা দেখতে পাচ্ছি স্বামী বিবেকানন্দ আর স্বামী ব্রহ্মানন্দের মধ্যে। তারা সমবয়স্ক বাল্য, মানে বলতে গেলে সেই বাল্য বন্ধু, এবং পরবর্তীকালে তাদের ব্রাহ্ম সমাজে এত নিত্য যাতায়াত, তারপরে ঠাকুরের কাছে। এবং আজকে আমরা জানি স্বামী ব্রহ্মানন্দের নাম রাজা মহারাজ স্বামীজি রেখেছেন, যে ও রাজা আমাদের মধ্যে শ্রেষ্ঠ, ও ঠাকুরের মানুষ পুত্র, ও ঠাকুরের ছেলে সাক্ষাৎ। ওই কোনো তো ঈর্ষাবোধ নেই পারস্পরিক সম্পর্কের মধ্যে।
আবার দেখা যাচ্ছে যে নরেন্দ্রনাথকে তাকে তার টিম লিডার হিসেবে মানতেও তাদের কোনো আপত্তি নেই। না ঠাকুর নির্বাচন করে গেছেন, নরেনকে নেতা করে গেছেন আমাদের। কই আমাদের তাদের মনে তো কোনো ঈর্ষা কাজ করছে না? কেন করছে না? তারা পরস্পরের মধ্যে শ্রীরামকৃষ্ণ দেখছেন, গুরু দর্শন করছেন, সেই জন্য তাদের মধ্যে কোনো ঈর্ষা কাজ করছে না। এক বন্ধু আরেক বন্ধুর উন্নতিতে ঈর্ষা করবে না, এ আজকের দিনে হয় না। কিন্তু কই এদের বন্ধুত্ব তো হচ্ছে না? রহস্যটা কোথায়? রহস্য এখানে, এরা একটি ফুল। আমাদের তো স্বামীজি বলেছেন যে ওস্তাদ মানি আমাদের ঠাকুর, বেছে বেছে তিনি যে বাগানটা সাজিয়েছেন, বেছে বেছে সেরা সেরা ফুল দিয়ে তার বাগান তিনি নিজে হাতে সাজিয়ে গেছেন। স্বামীজি কথা বলেছেন যে ঠাকুরের যত সন্তান তাদেরকে দেখছিস তোরা, প্রত্যেকে যেন জীবনমুক্ত পুরুষ, কাজে এদেরকে সবাইকে সবাইকে পুজো করবি ওই গুরু জ্ঞানে, স্বামীজি বলে গেছেন। তা আমরা দেখতে পাচ্ছি যে যখন স্বামীজি বিশ্ববিজয় করে ফিরলেন আলমবাজার মঠে, সমস্ত গুরু ভ্রাতারা অপেক্ষা করছেন যে এবার স্বামীজি এসে পৌঁছবেন পৌঁছবেন পৌঁছবেন, একটা অপেক্ষা। স্বামীজি যখন এসে গাড়ি থেকে নামলেন, সেই ঘোড়ার গাড়ি থেকে, কি হলো? দেখা গেল রাখাল মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি দাঁড়িয়ে আছেন, আর স্বামীজি এসে রাখাল মহারাজকে সাষ্টাঙ্গে প্রণিপাত করছেন, প্রণাম করছেন যে তুমি করছোটা কি, তুমি আমাকে এভাবে সাষ্টাঙ্গে প্রণাম করছো? না গুরুবৎ গুরুপুত্রেষু, তুমি আমার কাছে এখন সাক্ষাৎ ঠাকুর, আমি ঠাকুরের কাজ করে এসেছি। যখন যাত্রা করেছিলাম ঠাকুরকে প্রণাম করে বেরিয়েছিলাম, তা ফিরে এসে ঠাকুরকে প্রণাম করছি, গুরুবৎ গুরুপুত্রেষু, আজকে তুমি গুরুর আমার গুরুর মানুষ সন্তান। ওই ঈর্ষা তো এলো না, এবং অহংকার ইগোয়ে তো থাকলো না বিবেকানন্দের, বিশ্ব বিজয়ী বিবেকানন্দের। আবার কি হলো, প্রত্যুত্তর কিভাবে এলো? ব্রহ্মানন্দজি আবার স্বামীজিকে সাষ্টাঙ্গে প্রণাম করছেন। এ কি অপার্থিব দৃশ্য! এই দৃশ্যটা কল্পনা করলেই তো সারাদিনের সাধনা হয়ে যায়, আর কিছু ভাবার দরকার নেই। কোন পবিত্র অবস্থা, কোন ইগোর ডেথ হলে তবে এই প্রেম আসতে পারে, কোন অবস্থায় এলে এলে তবে সমানতার বোধ আসতে পারে, কোন অবস্থায় বিলম্ব করলে সম্পূর্ণ জেলাসি ফ্রি একটা অদ্ভুত, কি বলবো, পিউরিফাইড একটা মেন্টাল স্টেট হতে পারে। আর মেন্টাল স্টেট বলাটাও ভুল, আউট অফ মাইন্ড স্টেট, এটা পুরো মানে মনে থাকা না, প্রাণে থাকা, প্রাণে অবস্থান। কারণ প্রাণ যেন গঙ্গার জল, আর মন হলো এক একটা ঘট। যেই গঙ্গার জল এক একটা ঘটে প্রবেশ করলো, ঘটেরা তখনই গঙ্গার জলকে নিল ঠিকই, নিয়ে অভিমান দিয়ে বেঁধে ফেললো, তখন গঙ্গার জলের আর আলাদা মাহাত্ম্য থাকলো না, তখন তোমার ঘট আমার ঘট আলাদা হয়ে গেল। তুমি আমার ঘট ছুঁয়েছো কেন? তুমি আমার ঘট থেকে জল নিলে কেন? তখন এই দ্বন্দ্ব আসছে। কিন্তু যদি সমস্ত ঘট ভেঙে দিয়ে ওই গঙ্গাতে মিশিয়ে দেওয়া হয়, তাহলে প্রাণে প্রাণ মিশে গেল, কোনো গোলমাল নেই। গোলমাল যত মনে, প্রাণে গোলমাল হয় না। আমরা প্রাণে থাকি না, আমরা মনে থাকি, তাই আমরা সব সময় নিজেদের একটা ভেদ বুদ্ধি দিয়ে সব কিছু বিচার করি। কিন্তু প্রাণে থেকে যদি বিচারটা আসে, তাহলে সাক্ষী মন দিয়ে বিচার আসবে, শুদ্ধ মন দিয়ে বিচার আসবে, আর তখনই এই জনক রাজার মতন অবস্থা হবে যে আমি তো কিছু আলাদাই দেখতে পাচ্ছি না, কিং গ্রহাতি যাহাতি কিং, যা কিনা ঋষি যাজ্ঞবল্ক বলেছেন, যা যাজ্ঞবল্ক উপনিষদের মধ্যে আমরা পাচ্ছি, বৃহদারণ্যক উপনিষদের মধ্যে আমরা একটা অংশে পাচ্ছি। আমি কাকে কিং গৃহাতি, আমি কাকে গ্রহণ করব, যাহাতে কি কাকেই বা আমি ছেড়ে দেবো বা ত্যাগ করবো, আমি তো কাকে রাখবো কাকে ফেলবো বিভেদই বুঝতে পাচ্ছি না। আমার কাছে নর্দমার জলও যা, আমার কাছে গঙ্গার জলও তা আজকে হয়ে গেছে। সবাইকে আমি নিজেকে দেখছি, কে আমার কাছে পাপি আর কে যে আমার কাছে পুণ্যাত্মা, আমার ভেদ চলে গেছে। তাহলে আমি বললো আমরা বলবো এ কি এতই সোজা, সোজা কি কঠিন? আগে চলা শুরু করলে তো বোঝা যাবে সোজা কি কঠিন। চলতে শুরুই করা হলো না, আর আগেই বিচার করে দিলাম যে এটা কিছু করা সোজা? আগে চলতে শুরু তো করি, গুরু তো আছেনই আমাদের পথ দেখাবার জন্য, একটু ভরসা করে সাহস করে একটু
পা এগোতে হবে। আমরা এক পা এগোলে তিনি সহস্র পা এগিয়ে আসেন। তা সেই জন্য বিশেষত তার জন্য তার দুবাহু প্রসারিত, যিনি কিনা সমস্ত রকম প্রতিকূলতা জীবনের উপেক্ষা করে ওই নিজের সত্য উপলব্ধির জন্য সদা জাগ্রত থাকেন, ঘুমিয়ে পড়েন না। ঘুম এলেও তিনি ঘুমের মধ্যেও সেই বোধে সাক্ষী মনে জাগ্রত থাকেন। তার জন্য গুরুর দরজা বিশেষভাবে খোলা। তা সেই কারণে আজকে আমরা দেখি আমাদের সেই একটি ঘটনা আমি উল্লেখ করি অনেক সময়, আজকে বলতে ইচ্ছা করছে আপনাদের কাছে। কাশীধামে যখন যাওয়া হয় গুরুস্থানে, ভোরবেলা আমাদের ওখানে রীতি আছে আমাদের আশ্রমে, যে যেমন পারো যতটুকু সময় পারো ভোরবেলা, একদম ভোরবেলা ওই চারটে সাড়ে তিনটে যেরকম যার সময়, মোট কথা একদম ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তকালে গুরুদেবের ঘরে গিয়ে সাধনায় বসা। কারণ গুরুদেব নিজে সাধনায় বসেন, সেই সময় তিনি অপেক্ষা করেন যদি কোনো শিষ্য এসে সাধনায় বসে। তা দেখা যায় যে অনেকেই শারীরিক অসুস্থতার কারণে হয়তো ঘর থেকে এসে সময় করতে পারেন না, যার যার নিজের পক্ষে নিয়মটা রক্ষা করেন ভোরবেলা উঠে সাধনায় বসেন। অন্তত পক্ষে বাড়িতে কি করেন কি করেন না জানি না, ওখানে গেলে এই নিয়মটা তারা রক্ষা করার চেষ্টা করেন। তা আমরা এখনো পর্যন্ত গুরুকৃপায় চেষ্টা করি, প্রত্যহ যখনই যাই সেখানে বারাণসীতে বা উত্তরকাশীতে, আমরা ওই ভোরবেলা উঠে একদম গুরুদেবের ঘরে গিয়ে সাধনায় বসার চেষ্টা করি। তাই এখানে কি হয়েছে না, একবার আমরা গেছি, খুব অল্প শিষ্য তখন আছেন বাইরে থেকে যারা আমরা গেছি, আমরা গুরুদেবকে বলেই রেখেছিলাম যে আমরা তো ভোরবেলা যাবো, আপনি দরজাটা গুরুদেব খুলে রাখবেন। আচ্ছা, তো এবার উনি খুলে যেমন রাখেন, ভোরবেলা উনি উঠে ওনার মতন সাধনায় বসেছেন, তা খুলে রেখেছেন। তা আমরা রোজই যাচ্ছি, মোটামুটি তিন দিন যাওয়া হয়েছে। চতুর্থ দিন আমরা যখন যাব, আমি এবং আমার আরো কয়েকজন ভগ্নী, আমরা সময় ঠিক করা থাকে একসঙ্গে আমরা যাই। যখন গেছি গিয়ে এবার দরজাটা ঠেলছি ঠেলছি ঠেলছি, আমরা সবাই মিলে ঠেলছি, সে দরজা খুলে না। আমরা ভাবলাম কোনো কারণে গুরুদেব হয়তো খেয়াল করেননি, ছিটনিটা হয়তো খুলতে ভুলে গেছেন, যাকে আজকে ঘরে গিয়ে রাজার ঘরে সাধনায় বসে সময় নষ্ট করার দরকার নেই। বেলায় আমরা যখন ওনাকে প্রণাম করতে গেলাম, কি হলো আজকে তোমাদের দেখলাম না ঘরে, আমরা এসেছিলাম কিন্তু মনে হয় আপনার দরজাটা আপনি খুলেননি, তাই সেই জন্য যে না আমি দরজা খুলে রেখেছি, আমি ঠিক আড়াইটার সময় দরজা খুলে রেখেছি। তাহলে কেন এরকম হলো, হতে পারে বর্ষায় কাঠ বেড়ে গেছে সেই জন্য একটু শক্ত হয়ে গেছে দরজাটা, এঁটে গেছে, জোরে ধাক্কা দিলে না কেন তাহলে খুলে যেত। তখন আমিই বললাম যে অত জোরে ভোরবেলা নিস্তব্ধ আশ্রম, চারিদিকে পরিসর শান্ত, মানে একদম ঘড়ি টিকটিক শব্দ শোনা যাচ্ছে, পুরোনো দিনের ঘড়ি, আর আপনি সাধনা করছেন ওখানে ওরকম সময় এখন দরজা বিভৎস শব্দ করে কিরকম ঢোকা যায়, সে আবার কি কথা। গুরুর কাছে আসতে গেলে প্রয়োজনে দরজা ভেঙে চলে আসবে, তাতে কোনো অসুবিধা। এই হচ্ছে সেদিন আমরা ফ্রি অ্যাক্সেস পেলাম, আমরা বুঝলাম আজকে যদি সকালে আমরা দরজার দ্বারা বাধা প্রাপ্ত না হতাম, তাহলে এই মুহূর্তে আমরা এই গুরু আদেশটি পেতাম না। আমি বুঝে গেলাম যে আমার ওই অত বাজ বিচার করলে হবে না, একদমই ঠাকুর বলেছেন না ডাকাতে পড়া ভক্তি, ওই রকম ভাবে নিজের জোশ করে বাবুর সাথে আলাপ করতে হবে, জোশ করে নিজের কাজ গুছিয়ে বেরিয়ে যেতে হবে। আমরা দুদিনের জন্য এখানে বেড়াতে এসেছি, এখানে কেউ পারমানেন্টলি থাকতে আসেনি, তাই সমমানে সমমানে সম্মান, যার যার মান তার তার কাছে প্রত্যেককে সম্মানিত করে নিজে সম্মানিত হয়ে বেরিয়ে যাও। এখানে কারোর সঙ্গে দ্বন্দ্ব ঝগড়ায় মেতে সময় নষ্ট করে নিজে মনুষ্য জীবনকে আমরা যেন বৃথা হতে না দিই। আমরা এখানে কেউ থাকতে আসিনি, কাজে আমাদের প্রত্যেকের মধ্যে যেন সেই প্রেমটা থাকে, আমরা যেন প্রাণে থাকি, আমরা যেন মনে না থাকি। মনে থাকলে ভেদ আসবে, কাজে যখনই ভেদ আসা শুরু হবে সঙ্গে সঙ্গে গুরুর কাছে প্রার্থনা করতে হবে, গুরু আমার মনকে তুমি প্রাণে সংযুক্ত করো যাতে করে আমি সবেতে সমবুদ্ধি রাখতে পারি। সমবুদ্ধি একটানা নিয়ে চলা সোজা কথা নয়, ওটাই তপস্যা, কিন্তু ওটাই করতে হবে, সমবুদ্ধি নিয়ে চলতে হবে, চলার অভ্যাসে থাকতে হবে। অভ্যাস করতে 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 একদিন না একদিন আর অত
সে পরিশ্রম করবার দরকার হবে না, তখন গুরুই বলবেন অনেক পরিশ্রম করেছো এবার চেয়ে দেখো সর্বত্র তুমিময় হয়ে গেছো। তখনই জনকের মতন আমরাও দুহাত তুলে বলতে পারবো হ্যাঁ আমি সত্যি মূর্খ, সেই জন্যই জাগতিক কোনো আলাদা বস্তুর পরিচিতি আমার কাছে নেই। হে মাতাল গুরু তুমি তো বলছো আই এম ড্রাঙ্ক ইউ আর স্টুপিড, আমি সত্যি স্টুপিড, আমি সত্যি মূর্খ, তাই আমি জাগতিক সম্পদের দিকে না দৌড়িয়ে আমি পারমার্থিক সম্পদের জন্য লালায়িত হয়েছিলাম ওই মাতাল গুরুর সংস্পর্শে এসে। তখন হয়তো তোমাকে সাক্ষাতে দেহে পাইনি কিন্তু আমার ভেতরে বসে তুমি আমাকে প্রতিনিয়ত ধাক্কা দিয়েছো। কি না তুমি যেন বলেছো সেই কবিগুরুর বিখ্যাত গান, তোরা বাবার জিনিস হাতে কিনিস রাখিস ঘরে ভরে, জানে যায় না বাবা তারি হাওয়া লাগলো কেন মোরে, আমার যা ছিল সব গেল বুঝে জানে তার শোকে, আমার পুরুল পুঁজি ভাবিস বুঝি মরি তারি শোকে, আমি আছি সুখে হাসো দুঃখ আমার নাই, আমি আপন মনে মাঠে মনে উধাও হয়ে থাই, তোরা যে যা বলিস ভাই আমার শোনার করে যাই, মনোহর চপল চরণ সোনার করে যাই, আমার সোনার করে যাই, আমার সোনার করে যাই, তোরা যে যা বলিস ভাই আমার সোনার আমার সকল পাওয়ার হারিয়ে যেতে হবে আমায় ফিরিয়ে পাবো তবে, হারিয়ে যেতে হবে আমায় ফিরিয়ে পাবো তবে, সন্ধ্যা তারা যায় যে চলে ভোরের তারায় জাগবে বলে বলে সে, যাই 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 গো আমার মন বলে যাই 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 গো, আমার মন বলে যাই 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 গো, যারে নাহি পাই গো, আমার মন বলে যাই 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 গো। তোমরাও যাও আমিও যাই, তোমরা আমাকে মূর্খ বলো হ্যাঁ আমি মূর্খই থাকি বাবা তাই ভালো, যাকে কেউ পায় না পেতে চায় না আমি তাকে পেতে চাই, তোরা বাবার জিনিস হাতে কিনিস রাখিস ঘরে ভরে, যারে যায় না পাওয়া তারই হাওয়া লাগলো কেন মরে, কেন লাগলো কে জানে, কেন হাওয়া লেগেছে না গুরু আমাকে কখন যে ছোবল দিয়ে চলে গেছেন দংশন করে চলে গেছেন আমি টের পাইনি। স্বামীজি বলেছেন না মিসেস হ্যান্সব্রো কে, মিসেস হ্যান্সব্রো স্বামীজিকে বলছেন যে স্বামীজি আমার হবে তো আধ্যাত্মিক উন্নতি, কিছু হচ্ছে তো কিছু বুঝতে পারছি না, তাতে কি বললেন স্বামীজি যে আমি সাংঘাতিক বিষধর কোক্র কাল কেউটে ছোবল মেরে দিয়েছি বুঝতে পারবে না, কালে কালে ওই বিষের এফেক্ট হবে বুঝতে পারবে না। ঠাকুর বলছেন সদগুরু হলেন জাত সাপ, সুতরাং চিন্তার কোনো কারণ নেই, ওই হাওয়া তো লেগে গেছে, হাওয়া যখন লেগে গেছে যে হাওয়া লাগিয়েছে তারই দায়িত্ব, শুধু গা ভাসিয়ে দিতে হবে তার নামে। গুরু শ্রীরামকৃষ্ণ জগৎগুরু কি বলছেন ঝড়ের এঁটো পাতা হয়ে থাক, ওই ঝড়ের এঁটো পাতা হতে পারছি না কেন, ঝড়ের মধ্যে খেই হারিয়ে ফেলছি মনে আছি বলে মনটা চঞ্চল, কিন্তু যেই প্রাণে অবস্থান হবে তখন আর ওই ঝড়টা গায়ে লাগবে না, তখন মনে হবে যত ইচ্ছে ঝড় আসুক
আমি উড়ে 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 ঠিক ভেসে ভেসে তার চরণে গিয়েই পড়ব। আমার কোনো চিন্তা নেই, তিনি ঠিক আমাকে টেনে নেবেন। আমার ভাবনা কি আছে, যিনি ঝড় তুলেছেন তিনি ঝড় থামাবেন। আমার ভাবার তো দরকার নেই অত, আমি শুধু তাকে নিয়ে থাকি, তাকেই ভাবি। তো সেই কারণে ওই সাধক লালন ফকিরের একটি গান আছে, ঘুম বলে, ঘুমটা ভাঙে। আমরা যখন খুব গভীর ঘুমে থাকি, কেউ যদি এসে খেলা মেরে জাগায়, প্রচন্ড রাগ হয়ে যায়। যেইভাবে তো ঘুমানাতে আছে, বিরক্তি লাগে আমাদের, ঘুমোতে আমরা খুব ভালোবাসি। এবার ঘুম যেই ভাঙলো, যা ঘুমটা আমার নষ্টই হয়ে গেল। তো সঙ্গে সঙ্গে ঘুমের কিন্তু প্রভাবটা যায় না, আলস্যটা থাকে। কিন্তু কতক্ষণ আর লোকজন শুয়ে থাকবে, সে উঠেই পড়তে হয়। ঝিমোতে ঝিমোতেই প্রাতকৃত্য করতে হয়, ঝিমোতে ঝিমোতেই প্রাতকৃত্য কথাটা এসে সে যখন এসেই গেল। যখন এই প্রসঙ্গে একটা কথা বলি, শ্রী শ্রী শঙ্কর পুরুষোত্তম তীর্থজি মহারাজ, তিনি আমার পরাপর গুরু, মানে পরম গুরুর গুরুদেব, আমার গুরুদেবের গুরুদেবের গুরুদেব। তাই শঙ্কর পুরুষোত্তম তীর্থজির কাছে একবার একজন এসে জিজ্ঞেস করছেন, না একজন জিজ্ঞেস করেননি, একজন এসে বসেছেন সকাল সকাল এই 10-11টা নাগাদ। তখন শঙ্কর পুরুষোত্তম তীর্থজি শাস্ত্র পাঠ করছিলেন, শুধু তার দিকে তাকিয়ে বললেন, প্রাতকৃত্য করে এসেছ? তো সেই শিষ্য মুচকি মুচকি হাসছে, যে গুরুদেবের কি অদ্ভুত প্রশ্ন, এটা একটা প্রশ্ন হলো? তা প্রাতকৃত্য ঘুম থেকে উঠে লজ্জা করবে না? মলমূত্র ত্যাগ করার তো স্বাভাবিক রীতি, এটা একটা প্রশ্ন হলো নাকি? আবার জিজ্ঞেস করলেন, কি হলো? উত্তর দিলেন, আছে প্রাতকৃত্য করে এসেছ? প্রাগ্ঞে হ্যাঁ গুরুদেব, তা তো করে আসতেই হবে। প্রাতকৃত্য মানে কি বোঝো? না মানে ওই মলমূত্র ত্যাগ। বলে ওই হলো তোমাদের দোষ, প্রাতকালীন সাধনাকে বলে প্রাতকৃত্য, মলমূত্র ত্যাগকে নয়। প্রাতকৃত্য করে এসেছো, দুদর্শনে চেয়ে এসেছো, মাথাটা নিচু হয়ে গেল, না জপ করিনি ভোরবেলা। এই হলো শিক্ষা, যে ব্রাহ্ম মুহূর্তে উঠে জপে বসবে। মা বলেছেন ব্রাহ্ম মুহূর্তে উঠে জপে বসবে। এক একদিন আমারও নবপথে থাকতে গিয়ে অনেক সময় আমাদের আমার আলস্য হতো, ওই শীতকাল মাঘ মাসের শীতে ওই ঠান্ডার মধ্যে ঠাকুর কি করতেন, ওই কনকনে ঠান্ডা জল ওই দরজার তলা দিয়ে ঢেলে দিতেন, আমাদের বিছানা বালিশ মশারি সব ভিজে যেত, উঠে পড়তে বাধ্য হতাম। তিনি যখন বাইরে থেকে হাঁক টাক করতেন, লক্ষ্মী বলতো যে খুনি চুপ করে থাকো তো, আওয়াজ দিলেই আবার খুঁড়ো বেশি ডাকাডাকি করবে, চুপ করে থাকো, ডাকছে ডাকতে দাও, এই তো সবে শুনলে, এই তো সবে তুমি বিশ্রাম নিচ্ছ। কিন্তু ঠাকুর তা হতে দেননি, মাকে ঠেলে তুলেছেন। কেন? কারণ ঠাকুর জানেন এই গুরু পদে তোমাকে থাকতে হবে, গুরুর আদর্শ চলে না। আবার মাকে আমরা দেখতে পাচ্ছি পরবর্তীকালে এই মায়ের বাড়িতে হানটান করছেন, যে ঠাকুর তুমি তো আমাকে দায়িত্ব দিয়েছিলে যে সবাইকে মুক্ত করার জন্য, পথ দেখাবার জন্য, আজকে সারাটা দিন কেটে গেল, কেউ তো আমার কাছে এলো না, কেউ তো আমার কাছে এলো না, চোখের জলে কাঁপছেন, একটা দিন চলে গেল, একটা কেউ আমার কাছে এলো না, একটা দিন নষ্ট হয়ে গেল। দেবার জন্য তিনি প্রস্তুত, নেওয়ার লোক নেই। কিন্তু এত কান্নাকাটির পর দেখা গেল সন্ধ্যের পর একজন এসে হাজির, তাতে মার কি খুশি, মার কি আনন্দ, এসছে একজন, এসছে যাকে আমি কিছু আজ দিতে পারবো, কারণ ঠাকুর বলেছিলেন তোমার একদিনও খালি যাবে না, নিত্য তুমি কর্মে থাকবে। তাহলে সে নিত্য কর্মে থাকতে গেলে গুরু হবে সদা জাগ্রত, গুরুর তো আলস্য চলবে না, গুরু ঘুমিয়ে পড়লে তো জগৎ ঘুমিয়ে পড়বে। সেই জন্য সেই সৃষ্টির মায়ের মধ্যে, মায়ের মধ্যে কার গুরু সত্তাকে জাগ্রত করছেন, তখন ট্রেনিং পিরিয়ড চলছে মায়ের নবমতে থাকাকালে। তো ঠাকুর কি করতেন? মা বলছেন আমাদের তুলে দিতেন এরকম ভাবে। তো ব্রাহ্ম মুহূর্তকালে জপে বসা, সাধনায় বসা হচ্ছে প্রাতকৃত্য। তা আমাদের কি হচ্ছে না, সেই প্রাতকৃত্য প্রত্যহ করতে হবে, এটি আমাদের কথা। যে প্রসঙ্গ থেকে এই প্রসঙ্গে চলে এলাম, যে আমাদেরকে এই অষ্টাবক্র সংহিতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যহ আমরা যেভাবে জগৎকে দেখছি, গুরুর কৃপায় আমাদের যেন দৃষ্টিটা বদলে যায়, তবেই আমরা বুঝবো আমরা একটু একটু আমাদের অ্যাসেনেশন হচ্ছে। আজকে এই মুহূর্তে একরকম, হয়তো এক সেকেন্ড পরে আমার ভাবনাটা বদলে গেল, যেমন শ্রী অরবিন্দের হয়েছিল। শ্রী অরবিন্দ বলছেন যে আমি ছিলাম অরবিন্দ ঘোষ,
পরবর্তী হলেন ঋষি অরবিন্দ। তিনি কি বলছেন? তিনি বলছেন যে আমি যাদেরকে শত্রু ভাবতাম, যাদের পায়ের শব্দ শুনলে আমার রাগে গা জ্বলে যেত, মনে হতো তোমাদেরকে আমি দেশ ছাড়া করে ছাড়বো, আমার দেশমাতৃকার শৃঙ্খল এবং দুর্দশার কারণ তোমরা। আর আমার হঠাৎ করে একদিন কি মনে হতে লাগলো, সেই কারারক্ষীদের পায়ের ধ্বনি শুনে মনে হতে লাগলো আমার পরম আত্মীয়রা হেঁটে আসছে, আমি আমার কাছে আসছি, এরা আমার সব থেকে আপনজন। কেন এরকম হলো না? বাসুদেব তাকে স্তব্ধ করলেন একটা বিরাট বড় অঘটন থেকে। ওই দেশমাতৃকার সেবা করতে গিয়ে অনেক লোকের লোকক্ষয় হয়ে যেত, যদি ওই আলিপুর বোমা মামলায় যেটার জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছিল, যদি সত্যি সেই বোমা অ্যাক্টিভেটেড হতো তাহলে কিন্তু বিরাট ক্ষয় হতো, বিরাট ক্ষতি হতো মানুষের। সেইখানে বাসুদেব স্বয়ং জগৎগুরু দর্শন দিয়ে আটকালেন, ঠাকুর দর্শন দিচ্ছেন শ্রী অরবিন্দকে, স্বামীজি সূক্ষ্মদেহে দর্শন দিয়ে দিয়ে তাকে যোগ শিক্ষা দিলেন। কি অদ্ভুত সেসব কথা, যে কারাকাহিনীর মধ্যে যা তিনি লিখছেন শ্রী অরবিন্দের ডায়েরির মধ্যে আমরা পাচ্ছি তার দৃষ্টান্ত, তার বর্ণনা, কি সব উপলব্ধি। তবে এক মুহূর্ত সময় লাগে না ব্রহ্মতত্ত্ব ফ্ল্যাশ হতে, এক মুহূর্ত কাল সময় লাগে, শুধু ওই ঘষাঘষি ঘষাঘষি মার্জনা মার্জনা করে যেতে হবে। ওই যেমন স্বামীজি বলছেন, জাত সাপ আমি হলাম সেই গোপ্র ছোবল মেরে রেখে দিয়েছি, কোনো চিন্তা নেই, কালে কালে একটু বিষের এফেক্টের পাবে, হ্যান্সব্রোকে মিসেস হ্যান্সব্রোকে বলছেন। আবার সেই সাধক লালন ফকিরের সেই গানটা আমরা তৈরি করে বলছি না, ঘুমিয়ে থাকি, ঘুমোতে বড় ভালোবাসি, কিন্তু কেউ হঠাৎ ঠেলে জাগিয়ে দিলে তখন প্রথমটা বিরক্তি লাগে, তারপরে আস্তে আস্তে কিন্তু জাগরণটা সয়ে যায়, জাগরণ সয়ে যায়, আবার নর্মাল অ্যাক্টিভিটির মধ্যে আমরা চলে আসি। কিন্তু ওই ঘুম ভাঙবার পর নর্মাল অ্যাক্টিভিটি পর্যন্ত আসার ওই যে পিরিয়ডটা, ওটাই হচ্ছে অ্যাসেনশন প্রসেস। ওই একটু একটু করে ওঠা, গুরু ধাক্কা মারলেন, ওই ছোবলটা দিলেন, সঙ্গে সঙ্গেই কিন্তু ওইখানে যাওয়া যাচ্ছে না, ওই অ্যাকশনে যাওয়া যাচ্ছে না। ওই অ্যাকশনে পৌঁছতে গেলে ওই একটু একটু করে অ্যাসেনশন, একটু একটু করে উত্তরণ, একটু একটু করে অগ্রসরণ চলে। তা সেখানেই আমরা দেখছি সাধু মহাত্মা লালন ফকির কি বলছেন, তুমি কোথায় যাও কখন আসো গুরু আমার প্রাণেতে আর ধৈর্য নাই, আমার মনেতে আর ধৈর্য নাই, তুমি মনের মানুষ তোমায় দেখে হইবে হুঁশ, তুমি আমার মনের মানুষ তোমায় যখন ছিলাম নিদ্রা ভুলে, যখন ছিলাম নিদ্রা ভুলে গুরু আমায় দংশিলে, যখন ছিলাম নিদ্রা মোহে গুরু আমায় দংশিলে, থেকে থেকে উঠল ওই বিশ ব্রহ্ম মহলে, থেকে থেকে উঠল ওই বিশ ব্রহ্ম মহলে, ওই বিষ গাঁথরি করা তার না যায় ছাড়া, ওই বিষ গাঁথরি করা তার না যায় ছাড়া,
নাই আমার মনেতে আর ধৈর্য নাই থেকে থেকে ওই রূপ মনে পড়ে হায় থেকে থেকে ওই রূপ মনে পড়ে হায় আমার প্রাণেতে আর ধৈর্য নাই আমার মনেতে আর ধৈর্য নাই যখন স্পিরিচুয়াল ডিপ্রেশন আসে জাগতিক কারণে তো ডিপ্রেশনে শেষ নেই মানুষের কিন্তু যখন সাধন করতে করতে ডিপ্রেশন আসে সাধনায় চলায় যে ডিপ্রেশন সাংঘাতিক শ্রী চৈতন্য মহাপ্রভুকে তো আমরা সবসময় ডিপ্রেসড মনেই দেখি পরমাসাধ্বী মীরাবাইকে সবসময় ডিপ্রেশনেই দেখতে পাচ্ছি সবসময়ই কাঁদছে কোথায় কৃষ্ণ কোথায় গিরিধারী কোথায় গিরিধারী এতটাই স্পিরিচুয়াল ডিপ্রেশন যে কি বলছেন মীরাজি তার একটি বিখ্যাত মীরাজি ভজনে আমরা পাচ্ছি ও জি হরি কীর্ত গয়ে নে যখন ঠাকুর দেহত্যাগ করলেন ওই ১৬ অগস্ট
যখন তিনি রাত্রিবেলা তার যখন অন্ত্যেষ্টি ক্রিয়া রতনবাবুর ঘাটে হলো তখন তার অস্থি ভাসানো হচ্ছে, মানে অস্থি সেভাবে ভাসানো হয়নি কিন্তু সঙ্গে নিয়ে আসা হয়েছিল, কিন্তু যতটুকু ক্রিয়াকর্ম গঙ্গার ধারে ছিল করা হচ্ছে, তখন তার প্রাণপ্রিয় নরেন্দ্রনাথ কি করেছিলেন, গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাননি, তাকে গুরু ভ্রাতারা পাঠিয়েছিলেন যে তুমি আমার ছেড়ে চলে গেলে আমি থাকবো কি করে। এগুলোকে বলে স্পিরিচুয়াল ডিপ্রেশন। যখন দেখতে পাচ্ছি স্বামীজি আলমোড়ার জঙ্গলে ঘুরছেন আর বলছেন আমার এই জীবনটা বৃথা হয়ে গেল, হ্যাঁ কি জন্য আমার জন্ম, ঠাকুর তুমি আমাকে কি কাজের জন্য রেখে গেছো, আমাকে শুধু ঘোরাচ্ছো আর ঘোরাচ্ছো আর আমি ঘুরেই চলেছি আর চারিদিকে শুধু যন্ত্রণা হাহাকার দেখছি, কারো যন্ত্রণা উপশমের কোনো ক্ষমতা তুমি আমাকে দাওনি, তার থেকে আমার মরে যাওয়া ভালো। দেখলেন একটি বাঘ আসছে, শুয়ে পড়লেন, জানি সেই আমরা বিখ্যাত ঘটনা, কিন্তু বাঘটি তাকে ছুঁল না, তাকে দেখে শুনে চলে গেল। তিনি সারা রাত পড়ে রইলেন জঙ্গলে ওইভাবে যে এখন গেছে আবার যদি ফিরে আসে, ভোর হয়ে গেল, সকাল হয়ে গেল, সূর্যোদয় হয়ে গেল, সে বাঘের দেখা মেলা মিলল না। তখন তিনি হাউ হাউ করে কাঁদছেন যে আমি এতটাই অস্পৃশ্য, এতটাই অধম যে একটা প্রাণীর পেটেও আমি ক্ষুধা নিবৃত্তির কাজে লাগলাম না। তাহলে এর নাম হচ্ছে স্পিরিচুয়াল ডিপ্রেশন। তুমি কোথায় যাও আর কখন যে আসবে বুঝতে পারি না, এই লুকোচুরি আমি খেয়ে ধরতে পারি না, আজকে আমার মনটা খুব খুশি খুশি, কালকে আমি দুঃখে ভেসে যাচ্ছি, আমি ভারাক্রান্ত, যেন সারা পৃথিবীর বোঝা আমার মাথার উপর, কেন আমার এত চাপ, কেন এত কষ্ট, সবাই কি সুন্দর ঘুমোচ্ছে আমার ঘুম আসে না রাতে, কেন কেন গুরু কেন, আমি বুঝতে পারি না। সবাই তো আরামে ঘুমোচ্ছে, কারো বা হয়তো ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হয়, যারা প্রচন্ড জাগতিক ডিপ্রেশনে রয়েছে তারাও ঘুমোচ্ছে, আমার তো কোনো জাগতিক সমস্যাই নেই তাহলে আমার ঘুম আসছে না কেন, তোমাকে ভাবতে গিয়ে তোমাকে নিয়ে চলতে গেলে আমার এত কষ্ট কেন, কিসের কষ্ট। কিন্তু বোঝা যায় না গুরু একটা একটা করে গাঁঠ পার করাচ্ছেন। ওই যে আমি যে ছোপরেটা নিদ্রা মহলে ছিলাম যখন তিনি বিষটা দিয়েছেন, ঘুমটা ঝাঁকিয়ে দিয়েছেন, ঘুমটা ভাঙিয়ে দিয়েছেন, সেই সময় থেকে ওই অ্যাকশন মোড অব্দি আসতে গেলে একটু 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 করে যে জাগরণ, সে জাগরণের পথে ওই ধাক্কা খেতে খেতে উঠতে হয়, যেখানে ব্যথা সেখানে আলো, ব্যথা না পেলে আলো পাওয়া যায় না। এখানেই হচ্ছে জাগতিক হতাশা আর পারমার্থিক হতাশার মধ্যে পার্থক্য। জাগতিক হতাশা দিনে দিনে অন্ধকারে ডুবিয়ে দেয় আর পারমার্থিক হতাশা দিনে দিনে শক্তিশালী করে, নতুন নতুন আলোয় বিভাসিত করে, দিনে দিনে জ্যোতি বাড়তে থাকে। এটাই হচ্ছে ঈশ্বরের দেওয়া হতাশার মাহাত্ম্য। আর মানুষের নিজের জালে নিজে জড়িয়ে হতাশা তৈরি করলে তার দিনে দিনে অন্ধকারে গমন হয়, আর ঈশ্বরের তৈরি করা হতাশায় দিনে দিনে তার জ্যোতির রাজ্যে প্রবেশ হয়। এই হচ্ছে পার্থক্য। কাজেই আমাদের জীবনে হতাশা আসুক, স্পিরিচুয়াল ডিপ্রেশন আসুক, এটাই আজকে গুরু পূর্ণিমায় তাঁর চরণে প্রার্থনা থাকবে আমার তরফ থেকে, আপনাদের জন্য সেই প্রার্থনা থাকবে। কবিগুরু বলছেন দহন দান দাও পোড়াও, না পুড়লে আমি জ্যোতি হব না আলো হব না, পুড়িয়ে পুড়িয়ে আমাকে শুদ্ধিকরণ করো, আমাকে যত তুমি পোড়াবে আমি তত উজ্জ্বল হয়ে উঠব, সোনাকে না পোড়ালে তার তো সে সৌন্দর্য বেরিয়ে আসে না, যত পুড়তে হবে পোড়া যাবে, যত জ্বলে পুড়ে একদম বিশুদ্ধ হওয়া যাবে তত আমি গুরুর পূজা নৈবেদ্য হতে পারবো, আমার জীবনটা সার্থক হবে না। কাজেই আজকে আর আমরা অষ্টবক্র সংহিতার পরবর্তী শ্লোকে মন্ত্রে যেতে আলোচনায় যেতে পারিনি, শুধু মন্ত্রটা উচ্চারণ করে আজকে বিরামের দিকে চলে যাচ্ছি, আর সময় নেই, আগামী দিন গুরু কৃপা হলে আমরা সেই মন্ত্রে যাব। স শরীর মহো বিশ্বম পরিত্যাজ্য মায়াধুনা কুতশ্চিত পাশনা দেব পরমাত্মা বিলোক্যতে, বলছে কি আশ্চর্য কি আশ্চর্য কি আশ্চর্য গুরু মন্ত্রা আমাদের শোনাচ্ছেন সেই নিজের উপলব্ধির কথা, যেন
কি আশ্চর্য গুরু মহিমা, আজকে আমি আমার এই শাস্ত্র শাস্ত্র যা পড়েছি ঋষিদের মুখের কথা, তার সঙ্গে আমার গুরুর মুখের উপদেশ শুনে তার উপদেশের চাতুরী কৌশল যোগাসু যোগা কর্মসু কৌশলম, যোগ কাকে বলে, না কর্মের মধ্যে থাকা কিন্তু কর্মের টেকনিক আছে, কৌশলটা জানতে হয়, আমি সেই চাতুরী সেই কৌশলটা আমি জেনেছি আমার গুরুর উপদেশের কৌশল। সেই কৌশলের সাহায্যে আমার কি হয়েছে, আমার কারণ শরীর আমার সূক্ষ্ম শরীর সমেত দৃশ্যমান সমস্ত জগৎকে আমি এতদিন নিজের থেকে আলাদা করার চেষ্টা করছিলাম, কারণ আমরা এখন ভেদভাবে রয়েছি, আমি আলাদা আপনি আলাদা, এর নাম তাই ওর নাম তাই, এ নারী সে পুরুষ, এ পাপি সে পুণ্যাত্মা, আমরা ভেদ দর্শনে আছি, যেতে হবে কোথায় না অভেদ দর্শনে, এই জায়গাটা যেতে হবে। তা ভেদ আর অভেদের মাঝখানে একটা স্টেজ আছে যার নাম সাক্ষী ভাব, সাক্ষী ভাবে আগে না এলে অদ্বৈত ভাবে যাওয়া যায় না, তা সাক্ষী ভাবে আসতে গেলে ওই মনকে প্রাণের থেকে পৃথক করতে হয়। ওই ঠাকুর বলছেন যে দুধকে ভালো করে দুধ আর জল মিশে থাকে সংসার জলে, দুধ দুধের স্বাদ মিশে আছে আলাদা করা যাচ্ছে না, সে দুধকে কি করতে হয় মন্থন করতে হয়, দই পাততে হয়, তার থেকে মাখন তুলতে হয়, এবার সেই মাখন নিয়ে জলে ফেলে দাও সংসার জলে, তখন আর মিশবে না, তখন ভেসে বেড়াবে। তাহলে যদি মন্থন প্রক্রিয়া যখন চলে তখন হচ্ছে সাক্ষী ভাবে আসার প্রসেস চলছে, যেই সাক্ষী সত্তা সাক্ষী ভাবে সে গেল কিছুদিন ওই অবস্থায় সাস্টেন করে রেখে দেন গুরু, দেখান যে তুমি আলাদা আর তোমার এই নশ্বর দেহ আলাদা, মন বুদ্ধি চিত্ত অহংকার আলাদা, এই জগৎ তোমার থেকে আলাদা, কিন্তু তারপর তিনি যখন বিজ্ঞানী করে তোলেন তখন ওই মাখন তুলে আবার সংসার চলে রিটার্ন করে দেন, যাও আবার ফিরিয়ে দিলাম, হারিয়ে যেতে হবে আমায় ফিরিয়ে পাবো তবে, কবিগুরু বললেন নিজেকে হারিয়ে যেতে হবে সাক্ষী ভাবের মধ্যে, আগে নিজেকে হারিয়ে যেতে হবে তবে গুরু আমাকে আবার ফিরিয়ে দেবেন, এই সংসারে ফিরিয়ে দেবেন, মাখন করে ফিরিয়ে দেবেন, আর যে মাখন আমার নন্দলালার অত্যন্ত প্রিয় চুরি করে খান। কাজে আমরা যেন জগৎগুরু গোবিন্দের মাখন হতে পারি, তার সেবায় লাগতে পারি, এই প্রার্থনা জানিয়ে আজকে আমার এখানে গুরু পূজাকে এখানে গুরুচরণ উৎসর্গ করলাম কথার মাধ্যমে, আপনাদের সকলকে আমার আন্তরিক প্রণাম শ্রদ্ধা জানাই। অবশেষে গুরু বন্দনায় বলি নমস্তু গুরবে তস্মৈ ইষ্টদেব স্বরূপিণে, সংসার সংকুলম ওম শ্রী গুরবে নমঃ, ওম শ্রী গুরবে নমঃ, তব তত্ত্বমগ্ন জানামি কে দৃশোসি মহেশ্বর, তব জানামি কে দৃশোসি মহেশ্বর, ইয়া দৃশোসি মহাদেব তাদৃশায় নমো নমঃ, ওম শ্রী গুরবে তো
Oh.